হরি ওম তৎসত, প্রণমামি গুরুং ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক বন্ধুগণ, অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। আপনারা সবাই জানেন দশ মহাবিদ্যা, কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এতা দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। এই যে দশ মহাবিদ্যা, তার মধ্যে অন্যতম হলেন মা কালী। মা কালীর বিভিন্ন রূপের আরাধনা করা হয়ে থাকে, যেমন দীপান্বিতা কালী পূজা, ফলহারি কালী পূজা, রটন্তী কালী পূজা ইত্যাদি। মা কালীর এই বিভিন্ন যে রূপের আরাধনা, তার মধ্যে অন্যতম হল রটন্তী কালী পূজা। এই রটন্তী কালী পূজা 2024 সালের কবে শুরু হবে, তার পরের দিন মৌনী অমাবস্যা, সেই অমাবস্যাও কবে শুরু হবে, কেন রটন্তী নামকরণ করা হলো, কিভাবে এই রটন্তী কালী পূজা আপনিও করতে পারবেন আপনার বাড়িতে, এবং এই পূজা করলে আপনার কি কি মনোবাসনা পূর্ণ হবে, আপনি কি কি লাভ করতে পারবেন, তার বিস্তারিত বিবরণ রয়েছে এই ভিডিওতে। বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং রটন্তী কালী পূজার প্রাককালে এই পুণ্য কর্মগুলি করে আপনি অশেষ পুণ্য অর্জন করুন এবং জাগতিক আধ্যাত্মিক দুটো দিকেই আপনার উন্নতি অবশ্যই হবে যদি এটা আপনি পালন করেন। ভিডিওটি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রট ধাতু থেকে হয়েছে রটন্তী। এই রটনা শব্দের অর্থ হলো প্রচার। কথিত রয়েছে দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ একবার স্বপ্ন দেখেছিলেন যে এই বিশেষ দিনে দেবতারা দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে এসেছে, এবং এই প্রচার থেকে শুরু হয় রটন্তী কালী পূজা। তাই রটন্তী কালী পূজার দিনে আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে অবশ্যই অশেষ পুণ্য লাভ করতে পারবেন। শাস্ত্রমতে এই রটন্তী কালী পূজার দিনে দেবী ছিন্নমস্তার রূপের আবির্ভাব হয়েছিল। আপনারা কিভাবে এই রটন্তী কালী পূজা করবেন? মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে মা কালীর যে রূপের পূজা হয় তা রটন্তী কালী পূজা নামে খ্যাত। এই বছর 2024 সালে এই রটন্তী কালী পূজার তারিখ হল 24শে মাঘ, 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই রটন্তী কালী পূজা আপনাকে করতে হবে। শাস্ত্রে কথিত রয়েছে এই রটন্তী কালী পূজাতে কালী এবং কৃষ্ণ এক হয়ে যায়, এই জন্য বলা হয় রটন্তী যাত্রা। কিভাবে কালী এবং কৃষ্ণ এক হয়ে গিয়েছিল তা সম্পর্কে একটি কাহিনী আছে। একবার শ্রী রাধারানীকে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করতে দেখে রাধারানীর শাশুড়ি এবং ননদ জটিলা কুটিলা দুজনে মিলে রাধারানীর নামে কলঙ্ক চাপাবার জন্য আয়ান ঘোষের কাছে রাধারানীর নামে অভিযোগ জানালো। কিন্তু আয়ান ঘোষ এটা বিশ্বাস করতে চাইল না। তো তখন জটিলা কুটিলা বলল আয়ান ঘোষকে যে ঠিক আছে, তুমি যাও গিয়ে দেখো বৃন্দাবনে তোমার স্ত্রী অর্থাৎ রাধিকা সে প্রেম করছে শ্রীকৃষ্ণের সঙ্গে। তো আয়ান ঘোষ তখন দেখতে গেল যে তাদের কথাটা সত্যি কি না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন। তো যে মুহূর্তে আয়ান ঘোষ কাছাকাছি চলে এসেছে ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীকে বললেন যে রাধারানী তুমি আমাকে এক্ষুনি প্রণাম করো। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে মানতেন, তার সব কিছুই হিসাবে মানতেন, তাই শ্রীকৃষ্ণের উপদেশ তিনি নির্বিচারে পালন করলেন, অর্থাৎ তৎক্ষণাৎ তিনি শ্রীকৃষ্ণকে প্রণামের জন্য মাটিতে অবনত হলেন এবং তাকে প্রণাম করতে থাকলেন। এদিকে আয়ান ঘোষ ওই জায়গাতে উপস্থিত হয়ে দেখছেন যে শ্রী রাধিকা প্রণাম করছেন শ্রী কালীকে, অর্থাৎ
এখানে কোনো জায়গায় কোনো কৃষ্ণ নেই, কেউ নেই। আছে তার আরাধ্যা দেবী শ্যামা কালী বা মা কালী। তখন আয়ন ঘোষ আর কিছু বললেন না, তিনি রাধারানীকে ধন্য ধন্য করতে লাগলেন এবং বাড়িতে গিয়ে জটিলা কুটিলাকে যথেষ্টভাবে তিরস্কার করলেন। এই যে কালী এবং কৃষ্ণ এক হয়ে গেল, অর্থাৎ যেই কালী সেই কৃষ্ণ, এই যে দুই মিলে একই হয়ে গেল, এটাই হলো রটন্তী কালী পূজার বিশেষ মাহাত্ম্য। এখানেই আমার শ্রী গুরুদেব পূজ্যপাদ বেদান্তাচার্য শ্রী শ্রী সর্বেশানন্দগিরি মহারাজজি বলেন যে যদি কোনো শিষ্য নির্বিচারে তৎক্ষণাৎ গুরুবাক্য পালন করে তাহলে অবশ্যই তার কল্যাণ হবে। যেমন এখানে শ্রীকৃষ্ণের বাক্য অর্থাৎ গুরুবাক্য হিসাবে যদি রাধিকা পালন না করত তাহলে কি হতো আপনারা নিজেই বুঝতে পারছেন। আধ্যাত্ম পথের পথিক আমরা যারা আছি তারা অবশ্যই চেষ্টা করব এটা থেকে শিক্ষা নিয়ে যে শ্রী গুরুবাক্য আমরা নির্বিচারে তৎক্ষণাৎ পালন করব। এইবার এই রটন্তী কালী পূজা করলে কি হবে তা জেনে নিন। যদি আপনারা এই দিনে অর্থাৎ 24শে মাঘ, 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে যদি আপনারা রটন্তী কালী অর্থাৎ মা কালীর পুজো করে থাকেন তাহলে অশেষ কল্যাণ হবে আপনাদের। এই দিন আপনারা একটি লাল ফুল, একটি যে কোনো ফল, লাল ফল হলে ভালো হয়, যেমন আপেল, ডালিম ইত্যাদি, এবং একটা কাঁচা টাকা তা নিয়ে মায়ের কাছে অর্পণ করবেন এবং আপনার মনোবাসনা আপনি মাকে জানাবেন। পরবর্তীকালে যদি আপনার মনোবাসনা সিদ্ধ হয় তাহলে অবশ্যই এই মায়ের নাম আপনারা প্রচার করবেন। বিবাহিত মহিলারা যারা আছেন তারা মায়ের কাছে আলতা সিঁদুর অর্পণ করে সেই আলতা সিঁদুরকে প্রসাদ হিসাবে আপনারা ব্যবহার করবেন। যে সমস্ত ব্যক্তি এই রটন্তী কালী পূজা করবেন তাদের জীবন হবে কল্যাণকর, তাদের যে কোনো উদ্দেশ্য সাধন হবে, মান সম্মান বৃদ্ধি পাবে এবং সর্বকাজে তারা সফলতা লাভ করবে। রটন্তী কালী পুজো পরের দিন হবে মৌনী অমাবস্যা। আপনাদের মনে রাখতে হবে যে মৌনী অমাবস্যা শুরু হবার আগেই কিন্তু রটন্তী কালী পুজো করতে হবে। এবছর 2024 সালে মৌনী অমাবস্যা হবে 25শে মাঘ শুক্রবার সকাল 7টা 33 মিনিট থেকে, এবং এই অমাবস্যা থাকবে শুক্রবার শেষ রাত্রি 5টা 29 মিনিট পর্যন্ত। এই মৌনী অমাবস্যার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো মৌনতা পালন করা, অর্থাৎ আপনারা এই দিন যতটা সম্ভব মৌনী থাকার চেষ্টা করবেন, বাক সংযম করার চেষ্টা করবেন। এমনিতেই আমরা জানি যে মৌনী থাকার ফল অশেষ, সেই জন্য আমার পূজ্যপাদ গুরুদেব প্রতি একাদশীতে তিনি মৌনব্রত পালন করে থাকেন। আধ্যাত্ম পথের পথিকদের চেষ্টা করা উচিত এই সমস্ত মহাপুরুষদের তাদের প্রবচন, তাদের নির্দেশ, তাদের আচরণ অনুসরণ করা। তাই আপনারা এই বিশেষ মৌনী অমাবস্যার দিন মৌনী থাকার চেষ্টা করবেন। যদি একান্তই মৌনী না থাকতে পারেন তাহলে অবশ্যই কম কথা বলবেন এবং বাক সংযম করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, রটন্তী কালী পূজার প্রাককালে যদি আপনারা গঙ্গা স্নান করেন তাহলে অবশ্যই আপনাদের বিশেষ পুণ্য লাভ হবে। যদি একান্ত আপনারা গঙ্গা স্নানে না যেতে পারেন তাহলে বাড়িতে যে জল পাবেন সেই জলে গঙ্গা জল একটু মিশিয়ে গঙ্গা 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 বলে স্নান করবেন। এবং এই রটন্তী কালী পূজা তথা মৌনী অমাবস্যার দিনে আপনাদের একটি বিশেষ কাজ করতে হবে, তা হলো সাধ্য অনুযায়ী আপনারা নিম্ন প্রাণীবর্গকে খেতে দেবেন, অর্থাৎ কুকুর, বিড়াল, কাক, পক্ষী এই সমস্ত প্রাণীগণকে আপনারা খাদ্য প্রদান করবেন। এছাড়াও গরিব দুঃখী মানুষকে আপনারা এদিন অন্ন, বস্ত্র, অর্থ, ঘি, তিল ইত্যাদি দান করতে পারবেন। এই দান অবশ্যই অক্ষয় হয়ে থাকবে এবং আপনার আধ্যাত্ম পথে বিশেষ সহায়তা করবে। প্রিয় দর্শক বন্ধুগণ, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মা কালীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ হোক। আপনারা সবাই ভালো থাকবেন। হরি ওম তৎসত।